বিলকিস, মায়না খুব অসুস্থ। মায় কইছে শেষবারের মতো তোর একটু দেখতে চাইছে। তুই চল আমার লাগবো। আমার মায়ের কি হয়েছে? কষ্ট লজ্জাইতে যেতে কইতেছি আয়। দাঁড়া, আমার মা খুব অসুস্থ, আমার নাকি দেখতে চাইছে। আমি খালি যাবো আর আনবো। ফের তো কান্নাকাটি গিয়েছে, যা। কিন্তু গেলে সারা জীবনের জন্য যাই তুই, আর কোনোদিন আইতে পারবি না বাড়িতে। আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমার মা মনে আছে, মা মনে দেখতে চাইছে। আমি দেখা করে বলে চলে আসবো, থাকবো না। আচ্ছা মা, একটু ফোন থাক। কুয়ারা করিস না তুই আমার সুসুস কেন? হ্যাঁ, আমার তো গিনগিন লাগতেছে। এই মিয়া, খান বাড়ি সিস্টেম জানো? হ্যাঁ, টুপটাপ চলে আই ওই বাড়িতে। খান বাড়ির মানুষ ডাক্তার সাথে সম্পর্ক করে না, খান বাড়ির মানুষ সম্পর্ক করে মুন্সি, সৌদি, মিয়া, পাটুয়ারি, ভুইয়া। তোমরা তো একটা মুখস্থ বইন্ডারে পাঠাই দিছো। হ্যাঁ, আল্লাহ তুম করে দিছে, দিছে দিছে, ভালো কথা। এই যে মেয়ে, সাবধান, এই বাড়ি বউ যেহেতু হইয়া আইছো, তোমাকে সিস্টেম মানতে হবে, মান সম্মান বজায় চলতে হইব, কোনো উল্টা পাল্টা চলা যাবে না। মামিমা, হয়েছে কি? আমার মা খুব অসুস্থ। মা কইছিল সাজুর আর বিলকিস একটু দেখতে চাইছিল। কত বড় সাহস তোর! হ্যাঁ, তুই নাম ধরে ডাকবি কেন? হ্যাঁ, এখন তোকে ভাই কবি সাজু ভাই করে ডাকবি তো, কত বড় সাহস! প্রকৃতি বাচ্চা তুই আমার সাজু গস। হ্যাঁ সাজু ভাই, আপনি আমার বাইরে মারতে পারলেন। শুধু তো মারছে, গলা ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া উচিত, কুবানো উচিত। এই ফকিন মরলে আমগো কিচ্ছু যায় আসে না, তোর মা একবার না দশ বার মরুক, আমগো কি আমগো কিছু দে, টাকা পয়সা দে, সদগা দে, সদগা। আমার কুলের টুকরা একটু মরার আগে মা তোর একটু দেখতে চাইছে। তুই যাবি না বোন, তুই যাবি না, তুই যাবি না। দেখো টাকা দিছে, আমার মার চিকিৎসা করতে পেরেছে। আমি তো স্বামীর কত অমান্য করে যাই পারবো না, মারে দেখে রাখি। আমি এনে নামাজ পড়ে দোয়া করে দিই। এই 2000 টাকা আমার কাছে দিস, কই যে আমার ভাই ভিখারি না, আমার ভাই ভিখারি না। Ha ha ha.